গার কেমন ছিল? গার গলা ছিল কেমন? ভাঙছে গলাটা? তো আমি ছাড় দেই আমি অনেক লাস স্যার, আর আমি নতুন লাস উড়াইছি। স্বামী থেকে বাহিরে মালয়েশিয়াতে, তো আমার আব্বা প্রতিবন্ধী কথা বলতে পারে, ছোট এবং বাঘ প্রতিবন্ধী, তো এইটা শুধু ওরা ওর ফ্যামিলি পক্ষ মানে না। ফ্যামিলি পক্ষ না মানার কারণে এই থেকে নিয়ে রূপটা বিভিন্ন প্রকার নির্যাতন করতো, ওরা তো বিভিন্ন প্রকার শারীরিক মানসিক নির্যাতন করতো ওরা, এবং ওরা এক প্রকার যৌতুকের দাবি করে। এই যৌতুকের দাবি নিয়ে ওরা বিভিন্ন প্রকার মারধর প্রহার করে ওরে। এক পর্যায়ে ওই দিন ঘটনার দিন ও আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এরকম ওরা টাকা দাবি করতে আসে, আবার ওই বিল্ডিংয়ের অসমাপ্ত কাজ নিয়ে ওদের ভিতর পারিবারিক দ্বন্দ্ব ছিল দুই ভাইয়ের ভিতর। এরপর ওর কাছে টাকা দাবি করে আমার ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি ওর বাড়িতে আসি। আসে আমি ওর মোটামুটি একটু সান্ত্বনা দিচ্ছি যে ঠিক আছে, এটা আমরা পরে দেখবো বসবো, হ্যাঁ এই বলে আমি চলে গেছি। কিন্তু কিছুক্ষণের পরেই আসে শুনি যে এই ঘটনা, ওর শ্বশুর ফোন দিয়ে বলে যে এরকম তোমার বোন ঘরের ভিতর আনুমানিক 10টার দিকে, ওই দিন শনিবার দিবাগত রাত্রে 10 তারিখে 10টার দিকে শ্বশুরের বাসা আসে। আমরা দেখি যে বলতেছে শ্বশুর ফোন দিয়ে যে ওর রুমের দরজা খোলে না, আমরা ডাকি সারা দেয় না, তুমি এখন আসো বা কালকের আসলে হবে। পরবর্তীতে আমাদের বোন একমাত্র বোন যেহেতু আমাদের মন মানে না যে তাহলে কী হইলো, ওর হয়তো ওরা কইয়ে ভাত খায় না এরকম। পরে আমরা ছুটতে আসি, তো ছুটতে এসে দেখতেছি মানে এখানে লোকজন অনেক জড়ো, তো ওরা বলতেছে নাকি ওরকম গলায় ফাঁস দিয়ে ঝুলতেছে নাকি ফ্যানের সাথে, তো এখানে দরজা দিয়ে আমাদের ঢুকতে দেয় না। আমাদেরকে চেয়ারম্যান বলছে স্থানীয় যে উনি প্রশাসন ছাড়া এখানে ঢোকা যাবে না, আমাদের অন্য রুমে নিয়ে আটকাই রাখে। পরে পুলিশ এসে যখন দরজা খুলে তখন আমরা ভিতরে প্রবেশ করি। দরজা খোলাই ছিল, ওই দরজা ভিতর থেকে খোলাই ছিল। আমার ধারণা যে পরিকল্পনা ভাবে করা হয়েছিল, শ্বাসরুদ্ধ কইরা ফ্যান সিলিং ফ্যানের একটা পাখার সাথে ওরে ঝুলাই রাখছে, একটা পাখার সাথে কোনোদিন একটা লোক তো আর আত্মহত্যার কোনো চিন্তা আমি